আমি তোমাদের সকলের কথা বলছি না, যাদের আমি মনোনীত করেছি তাদের আমি জানি, কিন্তু পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হতে হবে, যে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে সে আমার বিরুদ্ধে পা উঠিয়েছে। এটা ঘটবার আগেই আমি তোমাদের বলছি, যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো যে আমিই সেই। আমি তোমাদের সত্যই বলছি, আমি যাকে পাঠায় যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন সে তাকেই গ্রহণ করে। এইসব কথা বলার পরে যিশু অন্তরে অস্থির হলেন এবং খোলাখুলিভাবে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, শিষ্যরা একে অন্যের দিকে তাকাতে থাকলো। এই কথা শুনে তার হতভম্ব হয়ে গেল। তাদের মধ্যে একজন যাকে যিশু ভালোবাসতেন, তিনি যিশুর পাশেই বসেছিলেন। সিমন পিতার তাকে ইশারায় বললেন, উনি কার কথা বলছেন জিজ্ঞাসা করো। সেই শিষ্য তখন যিশুর দিকে ঝুঁকে বললেন, প্রভু সে কে? এই রুটির টুকরা আমি বাটিতে ডুবিয়ে যাকে দেব সে সেই লোক। আর তিনি সেই রুটির টুকরাটা বাটিতে ডুবিয়ে শিমন ইস্কারিয়তের ছেলে যিহূদাকে দিলেন। যিহূদা তাড়াতাড়ি করে রুটিটা নেবার পরেই শয়তান তার ভিতরে আসল। তাড়াতাড়ি করো, তুমি যা করতে চাও। যারা যিশুর সঙ্গে খাচ্ছিলেন তারা কেউ বুঝলেন না যিশু কেন তাকে এই কথা বললেন। যেহেতু যিহূদার কাছে টাকার ব্যাগ থাকত, তাই কেউ কেউ ভাবল পর্বের জন্য যা দরকার যিশু যিহূদাকে তা আনতে বললেন, অথবা গরিবদের কিছু দিতে বললেন। রুটির টুকরাটা নিয়েই যিহূদা বাইরে চলে গেল। তখন রাত হয়েছিল। যিহূদা বাইরে চলে যাবার পর যিশু বললেন, মনুষ্যপুত্রের মহিমা এখন প্রকাশিত হয়েছে, ঈশ্বরের মহিমা প্রকাশ পাওয়ার সময় উপস্থিত, আর ঈশ্বরের মহিমা যখন তার মধ্যে প্রকাশিত হবে তখন ঈশ্বরও মনুষ্যপুত্রের মহিমা নিজের মধ্যে প্রকাশ করবেন, এবং তা তিনি শীঘ্রই করবেন। সন্তানেরা, আমি আর বেশি সময় তোমাদের সঙ্গে নেই। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু আমি যিহূদি নেতাদের যেমন বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না। একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও একে অন্যকে ভালোবাসো। যদি তোমরা একে অন্যকে ভালোবাসো তবে সকলে বুঝতে পারবে যে তোমরা আমার শিষ্য। আপনি কোথায় যাচ্ছেন প্রভু? আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না, কিন্তু পরে তোমরা আসবে। প্রভু কেন এখন আমি আপনার সঙ্গে যেতে পারবো না? আপনার জন্য আমি প্রাণও দিতে পারি। সত্যি কি তুমি আমার জন্য প্রাণ দেবে? আমি তোমাকে সত্যি বলছি, কাল মোরগ ডাকার আগেই তুমি তিনবার আমাকে চেনো না বলে অস্বীকার করবে।